सीमेंट के साथ मजबूत पकड़, वर्ल्ड के लेटेस्ट टेक्नोलॉजी से बना सुपर शक्ति TMT। बैटरी केनार खरच बाचान, व्यवहार करुन रिचार्जेबल कानेर मेशिन श्रोवणी। आज ही जोगाजोग करुन 9830074043 नंबरे। নমস্কার, সাফ কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। করোনা আতঙ্কে কাবু গোটা বিশ্ব, যা শুধু মানুষকেই নয় টালমাটাল করে দিয়েছে বিশ্বের অর্থনীতিকে। শুধুমাত্র এশিয়া নয়, যেরকমভাবে দেখা যাচ্ছে আমেরিকা, ইউরোপ, সমস্ত জায়গাতেই শেয়ার বাজারে একটা বিপুল ধস নেমেছে। এই পতনের ধাক্কা আদৌ কতটা সামাল দেওয়া সম্ভব এবং আগামী দিন আমাদের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে, কি বলছেন বিশেষজ্ঞরা, এই নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান, আজকের আলোচনা সাফ কথায়। আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে বিশিষ্ট অতিথিরা, তাদের সঙ্গে আলাপ পর্ব সেরে নিই। আমার বাঁদিকে রয়েছেন তৃণমূল নেতা সন্দীপ বক্সী, সন্দীপদা স্বাগত জানাই। এবং আমার ডান দিকে রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর রাজাগোপাল ধরচৌধুরী, রাজাদা স্বাগত জানাই। এবং আরও ডান দিকে রয়েছেন যাদবপুর ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক প্রফেসর সৈকত সিনহা রায়, আপনাকেও স্বাগত জানাই। প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো, আমরা দেখেছি গত বুধবার যে যখনই হু করোনাকে আন্তর্জাতিক মহামারী হিসাবে ঘোষণা করলো এবং তার পরের দিনই শেয়ার বাজারে একটা রেকর্ড পতন, মানে এর প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে আগামী দিনে? দেখুন, শেয়ার বাজার কিন্তু একটা আতঙ্কে চলে, যখন ওটা অর্থনীতির পরিভাষায় যেটাকে বা ফিনান্সের পরিভাষায় যেটা হার্ড বিহেভিয়ার বলে, যখনই অর্থনীতি অগ্রগতি হচ্ছে তখন যে শেয়ার বাজারের যে বেগ সেটা ত্বরান্বিত হয় এবং স্লাইটেস্ট যদি তার কোনো এদিক ওইদিক হয় তাহলে এমন ধস পড়ে যে মানে সেটাকে অনেক সময় আমরা নিজার্ক রিয়াকশন বলি। একজন বিক্রি করতে শুরু করে, তাকে দেখে আরেকজন বিক্রি করে এবং এটা ওই মেশ মেশ ওই মেশ ইয়েরা যেরকম একসঙ্গে যায় হার্ড, সেই একসঙ্গে সবাই এটা করতে শুরু করে। কিন্তু আমার মনে হয় যে অর্থনীতির প্রভাবটা যদি আপনাকে দেখতে হয় শুধু শেয়ার বাজার দেখলে চলবে না, কারণ এই কোভিড-19 যে সুদূর প্রসারী যেটা সেটা কিন্তু যে রিয়েল ইকোনমিক তার উপরে ইম্প্যাক্টটা কিন্তু অনেকটা বেশি। এবং সেইটা যদি দেখেন প্রথম ইম্প্যাক্ট যেটাতে হবে সেটা হচ্ছে মানুষের আদান প্রদান এক দেশ থেকে আরেক দেশ, এবং যেই মানুষের আদান প্রদানটা কমে গেছে কি হবে, আপনার এয়ার কার্গো বা এয়ার প্যাসেঞ্জার মুভমেন্ট, এয়ারলাইন সেক্টরটা সবচেয়ে ওয়ার্স্ট এফেক্টেড হবে। তারপরে যেটা হতে পারে যে আপনার এয়ারলাইনের সঙ্গে সঙ্গে ট্যুরিজম, হোটেল ইন্ডাস্ট্রি, এইগুলোতে একদম পুরোটা ইন্টারলিঙ্কড। এবং তারপরে কার্গো মুভমেন্ট, কার্গো মুভমেন্ট হবে না, শিপ লাইনার মুভমেন্ট হবে না। এবং আমাদের এটা মনে রাখতে হবে, এখন যদি আমরা অর্থনৈতিক ইয়ে দেখতে চাই তাহলে কিন্তু মনে রাখতে হবে যে পৃথিবী বা গ্লোবাল ইকোনমি বা ভারতবর্ষের ইকোনমি যদি আপনি ভাবেন তাতে কিন্তু খুব ভালো অবস্থায় আমরা কোথাও ছিলাম না, গ্লোবাল ইকোনমিও নয়, ভারতের ইকোনমিও নয়। আমাদের কিন্তু একটা স্লো ডাউন, ভারতবর্ষে তো 2016 পর থেকে একটা স্লো ডাউন শুরু হয়েছিল এবং তার আগেও একটা মানে আর গ্লোবাল ইকোনমি 2008 পরে আর কখনোই ঘুরে দাঁড়াতে পারেনি। এটা একটা, এবং তার উপরে আপনি দেখবেন যে করোনার যে এফেক্ট সেটা কিন্তু মানে মাল্টিপ্লাইড হচ্ছে, মানে একটা স্লোয়িং ডাউন ইকোনমির ওপর আরো মাল্টিপ্লাইড হচ্ছে। এবং তাতে যে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই ক্ষেত্রে, যারা অসংগঠিত ক্ষেত্রে আছে, আমরা যারা সংগঠিত ক্ষেত্রে আছি তারা কিন্তু আমাদের মাইনেটা মাস গেলে হয়তো পেয়ে যাব। যারা অসংগঠিত ক্ষেত্রে আছে, ধরুন একজন হেডলোড ওয়ার্কার, একজন মুটে, একজন দিনমজুর, একজন রিক্সাওয়ালা, আমি যদি রাস্তা থেকে বাড়ি থেকে না বেরোই একটা রিক্সা চলবে কি করে, একটা ট্যাক্সি চলবে কি করে, একটা অটো রিক্সা চলবে কি করে? এবং সেইখানেই কিন্তু অসংগঠিত ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্প্যাক্টটা হতে চলেছে একদম। এবং প্রফেসরের রাতারাতি আমাদের রাজপথের ছবিটাও মানে গত দুদিনের মধ্যে একদম রাস্তা ফাঁকা আমূল বদলে গেছে একদম। আমার ছেলে মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলের বাসের যে ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার, তারা তো মানে তাদের দিনমজুর হয়তো, তারা তাদের তো কোনো আয় নেই, তারা মাস গেলে তো আয়টা পাবে না। এইবার তাদের কি হবে?
সবচেয়ে বড় ইম্প্যাক্ট যখনই একটা স্লোডাউন হয় বা এরকম একটা মহামারী আসে এবং তার ফলে আরো স্লোডাউনটা ত্বরান্বিত হয় তখন কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হন তারা হচ্ছে অসংগঠিত। আমরা আসবো এই আলোচনায়, তার আগে আমি রাজাদার কাছে জানতে চাইবো, 2003 আমাদের প্রত্যেকেরই মনে আছে গোটা দুনিয়ায় যখন এই সার্স সংক্রমণ ছড়িয়ে পড়ে তখনও মনে হয় এতটা কাঁপুনি ধরেনি শেয়ার বাজার, এবং 2008 সম্ভবত 21শে জানুয়ারি যে রেকর্ড পতন হয়েছিল সেটাও ছিল ব্ল্যাক মানডে, এবং এই সোমবারও আমরা দেখলাম শেয়ার বাজার খোলার পরে যেভাবে ধপধপ করে নামতে শুরু করলো, কিভাবে ব্যাখ্যা করতে চাইবেন? দেখুন বালে, 2003 যখন সার্স হয়েছিল তখন চীন ডেফিনেটলি একটা শক্তিশালী দেশ ছিল, কিন্তু সমগ্র বিশ্ব অর্থনীতিতে তার ভূমিকা খুবই কমই ছিল বলা যেতে পারে, বা মোটামুটিভাবে ওয়ার্ল্ড ইকোনমি 3-4% এরকম কাছাকাছি তারা কন্ট্রোল করত। এখন প্রায় সেটা 18-19% চীন কন্ট্রোল করে। এখন চীনের যে অবস্থা 2003-17 বছর আগেকার সঙ্গে চীনের কম্পেয়ার করা যায় না। সারা বিশ্বে এখন চীন ছড়িয়ে, চীনের প্রোডাক্ট ছড়িয়ে গেছে, চীনের মানুষ ছড়িয়ে গেছে, এটা খেয়াল রাখতে হবে। চীনের মানুষ মানে চীনের ট্যুরিস্ট, অস্ট্রেলিয়ান ইকোনমি ধ্বংসের পথে, কেননা চীনের এত ট্যুরিস্ট সেখানে যায়, মানুষের প্রচুর পয়সা হচ্ছে, জিনিস তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে, মানুষের আয় আসছে, ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যেটা আমি বলতে চাই যে 2003 আমি ছিলাম, সার্সের সময় আমি চীনে ছিলাম, নানখাই দাসুয়েতে আমি সেখানে পড়াচ্ছিলাম, এবং যেভাবে চীন নিয়ন্ত্রণ করেছিল সেটা কিন্তু অত্যন্ত দেখার মতন। মানে খেয়াল রাখতে, এটা কমিউনিকেবল ডিজিজ, এটা একটা মানুষ থেকে আরেকটা মানুষের কাছে ছড়িয়ে যায়, এবং এই ছড়িয়ে পড়াটাই রোধ করাটা প্রয়োজন। যাদের হয়ে গেছে আমি তো কিছু করা যাবে না, কিন্তু আর বাড়তে না দেবা, বাড়তে না দেবা, এবং মানুষ যদি আরেকজন মানুষের সঙ্গে কথা বলে, যোগাযোগ রাখে, ভিড় ভাড়টা তৈরি হয় শপিং মলে, তাহলে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা আপনি যেটা বললেন যে রাস্তাঘাটে লোক কম ভয় থেকে রয়েছে, কিন্তু চীনে যেটা করেছিল, চারিদিকে এক কোয়ারেন্টাইন ব্যবস্থাটা এমনই, আপনি আপনার পাড়ার বাইরে যাবার কোনো জায়গাই নেই, মানে সেখানেই সব কিছু, এবং প্রত্যেকটা পাড়াই হচ্ছে নিজস্ব একটা আইল্যান্ড, সেখানেই মানে ইউ হ্যাভ টু বি স্যাটিসফাইড উইথ যা পাওয়া যাচ্ছে তাই। আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলাম, সেখানকার নিজস্ব সুপার মার্কেট ইত্যাদি আছে, হ্যাঁ, ভয় আতঙ্কে 2-3 দিনের মধ্যে সব স্টক ফুরিয়ে গিয়েছিল, কিন্তু সাপ্লাই চেইন অথবা কিছুদিনের মধ্যেই তারা ঠিক বজায় রাখতে পেরেছে। এবং আমি ওই বিশ্ববিদ্যালয়ের মানে গেটের তালা বন্ধ থাকতো, মানে হচ্ছে যে আর বাইরে যাওয়ার উপায় নেই, এবং শুধু আমি যখন সময় যখন পেয়েছি গেছি দেখি সব জায়গায় একেবারে বন্ধ, মানে কোনো পাড়ায় কেউ পাড়ার লোকে বাইরে ঢুকতে পারবে না। এবং প্রত্যেককে চীনে যেটা বলা অত্যন্ত জরুরি, প্রত্যেক মানুষকে আইডেন্টি কার্ড ক্যারি করতে হয়। চীনে বহুদিন ধরে ব্যবস্থা আছে যে আমি যে এলাকায় থাকি অনুমতি ছাড়া অন্য কোথাও আমি যেতে পারি, এটা বহুদিনের হিস্টোরিক্যাল ব্যাপার রয়েছে, সে ব্যাপারে আমি সে আলোচনা আমি এক্ষুনি আসছি না, কিন্তু যে তার ফলে যেটা ঘটে গেছে, প্রত্যেক মানুষকে একটা আইডেন্টি কার্ড ক্যারি করতে হয়, আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, যে কোনো সময় কিন্তু প্রশাসন আমায় প্রশ্ন করতে পারে। মানে চীনের মানুষকে ওই জন্য নিয়ন্ত্রণ করার একটা প্রথা দীর্ঘদিন ধরে রয়েছে, এটা আমাদের নেই। আমি বলতে পারি এটা আমার অধিকার, আমি যেখানে খুশি যাবো, এ কেউ যদি প্রশ্ন করে আমি এটা বললে কারো কিছু করার থাকে না, কিন্তু আমি যে সংক্রমণটাকেও ছড়িয়ে দিতে পারি, যারা এলেন বিদেশ বাইরে থেকে এলেন, তিনি নানান জায়গায় ঘুরে বেড়ালেন, হ্যাঁ, তার ফলে সংক্রমিত হলো, আর আটকাবার কিছু নেই, আমার অধিকার, আমার সাংবিধানিক অধিকার, রাইট টু মুভ ইজ মাই কনস্টিটিউশনাল রাইট, এই বলে আমি ঘুরে বেড়ালাম, রোগ ছড়িয়ে দিলাম। কিন্তু চীনে কিন্তু সে ধরনের ব্যবস্থা নেই, তার ফলে যেটা ঘটেছিল, কিন্তু তারা কিন্তু এই যে কমিউনিকেশন স্টেজে যে কমিউনিকেবল ডিজিজের যে অবস্থা, তারা কিন্তু রোধ করতে পেরেছিল। আমি আপনাকে বলবো, এই মুহূর্তে চীনে যদি দেখেন উবেই প্রভিন্স, যেখানে ওয়ান সিটিতে যেখানে শুরু হয়েছিল, তার অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছে, যেভাবে এই কোয়ারেন্টাইন নেটওয়ার্কটা এত তীব্র। আই এম ভেরি হ্যাপি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ টেকেন সুইটেবল মেজার্স, ভারত সরকার সারা ভারতবর্ষে স্কুল কলেজ সব ছুটি দিয়ে দিয়েছে, এই কমিউনিকেশন স্টেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জায়গায় আমরা একটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছি, কিন্তু সেভাবে নেটওয়ার্ক বোধ হয় আমাদের নেই। কেউ কেউ বলছেন সেইটাকে আমাদের কি করে করা যায়, কি করে মানে মানুষের সচেতনতা তৈরি করা যায়, এটা অত্যন্ত জরুরি। এখন ব্যাপারটা হচ্ছে যে প্রশ্নটা আপনি করলেন গোড়ার দিকে, চীনের যে যখন চীন যেটা ছিল এত বিশ্ববাজারে তার যে সীমিত যে একটা 3%, তবু এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, এবং তার ফলে যে অবস্থাটা হওয়ার সম্ভাবনা আছে সারা বিশ্বজুড়ে, বিশ্বজুড়ে তার একটা প্রতিক্রিয়া, কেন চীনের চীন শুধু ওয়ার্ল্ডের লার্জেস্ট এক্সপোর্টার, সেকেন্ড লার্জেস্ট বোধ হয় ইম্পোর্টার, তারা পৃথিবী থেকেই কেনে,
চীন থেকে জিনিস যদি না আসে আমাদের বহু ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন যে জায়গায় আজকে আমরা দাঁড়িয়ে আছি, আমরা জানি না ওখানে কি অবস্থা হচ্ছে, ওখানে প্রোডাকশন বন্ধ রাখতে শাটডাউন করতে হচ্ছে কিনা, উই হ্যাভ নো নলেজ। যদি হয়ে যায় ওদের বিভিন্ন ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায়, আমাদের এখানকার ইন্ডাস্ট্রিজ, র মেটেরিয়ালস, স্পেয়ার পার্টস, অন্য যে সমস্ত জিনিসপত্র আসবে কি করে? এমন একটা জায়গায় আছি, ভাইরাসটা সম্বন্ধে আমাদের জানা নেই, কেউ কেউ বলছেন। আমি যখন ছিলাম একটা কথা বলে দিই, তখন আমরা সার্সকে দেখেছিলাম চীনের এই সময় প্রচণ্ড, এখনও ঠান্ডা আছে, মে মাসের পর থেকেই গরম শুরু হয়ে যায়, এবং মে মাসের মিডল উইক থেকে দেখলাম যে মোটামুটিভাবে সার্সের প্রভাবটা কমতে শুরু করেছিল, বুঝেছেন। এখনও কিন্তু যথেষ্ট প্রভাব সেখানে থাকার কথা। আমি জানি না এই এই মানে এই ভাইরাসটা যেটা এসেছে সেটা কি আগের মতনই সার্সের মতনই তার গতিবিধি হবে কি না, মানুষের শরীরে ঢুকে তার সে কোনো মিউটেট হয়ে যাচ্ছে, কীভাবে বিহেভ করছে, উই ডোন্ট নট নো। এখনও নানান গবেষণার স্টেজে রয়েছে, এবং করোনা ভাইরাস সম্বন্ধে আমাদের নলেজ অত্যন্ত সীমিত, এবং অর্থনীতির উপর কীভাবে প্রভাব পড়বে সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে প্রেডিক্টেবল জায়গায় নেই। তবে একটা কথাই বলবো, যখন বিপদ থাকে, আপদ থাকে, বুঝতে পারছেন, যখন আঘাতের প্রশ্ন থাকে, তখনই কিন্তু একটা ভবিষ্যতে বার্তা এনে দেয়। মানে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতা, আপদ আছে, আঘাত আছে, তাই তো বক্ষে পরাণ আছে, অর্থনীতি সেটাই বলে। যখনই আমার বিপদ আছে, এরপরের কিন্তু আমাদের উত্থান হবার সম্ভাবনা বেশি। সুতরাং ভয় পাবার কিছু নেই। হ্যাঁ, এই কটা মাস আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, ভেঙে পড়লাম, ডুবে গেলাম, বিশ্ব থেমে চলে গেল, এই ধরনের বলার কোনো জায়গায় আমরা নেই, আবার উত্থান আসবে। আলোচনাতে আসবো সন্দীপ দা, আমি মানে অর্থনীতির ওপর প্রভাব পড়ছে এবং সেটা সুদূর প্রসারী হবে বা আগামী কয়েক মাসের মধ্যে কোন দিকে যাবে, পুরোটাই আলোচনা সাপেক্ষ, এবং আমরা সবাই অপেক্ষা করা ছাড়া বা সেই দিকে নজর রাখা ছাড়া কিছু আপাতত করা নেই। আমি রাজনৈতিক দিক থেকে বলছি, আমরা দেখলাম যে খুব স্বাভাবিকভাবেই এমন ভাবে জিনিসটা চড়াচ্ছে, সেখানে একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে, ইলেকশন পিছিয়ে যাওয়া হোক, আমরা দেখেছি মধ্যপ্রদেশে আস্থা ভোট বন্ধ করতে হচ্ছে, মানে রাজনৈতিক ক্ষেত্রেও তো থাবা বসাচ্ছে। নিশ্চয়ই থাবা বসাচ্ছে। তবে আমি প্রথমেই বলে রাখি যে 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 সরকার এই ডিসিশনগুলো নিয়েছে আমি তাদের ধন্যবাদ জানাই, কারণ যেভাবে এই যে সংক্রমণটা ছড়াচ্ছে এটা ধীরে ধীরে কি হবে, ওনা আমি ওনার কথা রেস ধরে বলি, কি অসুখটা আমরা বুঝতে পারলাম না, কিন্তু আস্তে আস্তে সারা বিশ্বকে মানে গ্রাস করে নিচ্ছে। আর আমাদের ক্ষেত্রে তো নিশ্চয়ই এটা খুব সেফ সাইড, কারণ আমরা যদি ক্যাম্পেইন করতে যেতাম, আমাকে কোনো বস্তুতে ঢুকে হাত মেলাতে হতো, কোথাও আমাকে হয়তো চা খেতে বলতো, সিম্প্যাথেটিক হয়তো আমাকে একটা বস্তির ভেতরে একটা ভাঁড়ে কি কাপে তা বা ঘরের কাপে চা খেতে হতো। চা খাওয়াটা কোনো খারাপ না, যে কোনো বাড়িতে গিয়ে এক কাপ চা দিলে আমি চা খেতে পারি, কিন্তু এই যে সংক্রমণটা উনি কিরমভাবে আছেন, হ্যাঁ কিরমভাবে, হ্যাঁ একদম, সেই জন্য আমি এটা সমর্থন করছি যে যে অ্যাকশনটা নেওয়া হয়েছে ভারতবর্ষ থেকে তথা আমাদের রাজ্য থেকে, একে আমি সমর্থন করি। আর এই জন্যই করি যে আজকে দিদি রাজনীতিতেও তো অনেক প্রচুর লোক ইনভলভ আছে, প্রায় ধরুন কলকাতা শহরে 9 কোটি মানুষের ভেতর হয়তো 6 কোটি মানুষ রাজনীতিতে ইনভলভ আছে। তো এরা যে ঘরে ঘরে যাচ্ছে, আমি একা নয়, আমার সাথে যখন আমি কোনো ঘরে যাই ক্যাম্পেইন করতে, আমার সাথে আরও 10 জন লোক যায়, তার মানে আমার সাথে আরও 10 জনের ভেক্ট হওয়ার চান্স থাকে। শুধু আমি নয়, আমার এই 10 জনের ভেতরে কেউ যদি ভেক্ট হয়, তাহলে আমি যার কাছে গিয়ে দেখা করছি, যেই বাড়িতে দেখা করছি সেই বাড়িতে 5টা লোক থাকে, অথবা সেই বস্তিতে 200 মানুষ থাকে, তারাও আস্তে আস্তে এফেক্টেড হয়। তো এক ডেঞ্জারাস অবস্থার উপরে আমরা চলছি। আর তাছাড়া যে অবস্থা এখন হয়ে গেছে, প্রত্যেক মানুষ ধীরে ধীরে কনসাস হচ্ছে এই অসুখটার উপরে, রাস্তাঘাটে লোকজন কমে যাচ্ছে, বাস কমে যাচ্ছে, গাড়ি কমে যাচ্ছে। তো আমরা রাজনৈতিক লোক হিসাবে বলি, এটা আমাদের কাছে খুব বাজে ব্যাপার যে আমি একটা জায়গায় একটা মিছিল করবো, একটা মিটিং করবো, মিনিমাম 200 লোক জড়ো হবে, সেই লোক পাবো না, আমি যে কথা বলবো সেই কথাটা আমি তাদের কাছে পৌঁছে দিতে পারবো না, এটা সম্ভব নয়। তাই জন্য আমি আবারও বলি যে ডিসিশনটা নেওয়া হয়েছে খুব ভালো, এখন আমাদের প্রত্যেককে এটাতে নিয়ে খুব কনসাস থাকতে হবে। কতদিন এটা চলে আমি জানি না, আমাদের জানা নেই, তবে আমি মনে করি যতদিন না এটা শেষ হচ্ছে ততদিন যে ডিসিশন নিয়ে চলছে সেটাই থাকুক। একদমই তাই। প্রফেসর রায়, চীন যেখানে আতুর ঘর, যে প্রসঙ্গটা আপনি তুললেন যে বহু পণ্যের সাপ্লাই চেনের ওপর প্রভাব পড়বে, পরোক্ষভাবে কোম্পানিগুলোর লাভের ওপর সেখানে প্রভাব পড়বে,
যোগান চাহিদা মানে একটা খুব স্বাভাবিকভাবে এখন যেভাবে আমরা দেখছি যে স্যানিটাইজারের চাহিদা বাড়ছে মাস্কের চাহিদা বাড়ছে কোথাও কালোবাজারি হচ্ছে এটা একটা অন্য প্রসঙ্গ কিন্তু চাহিদা বাড়লে যে যোগান বাড়বে তার জন্য তো আমরা শ্রমিককে পাবো না কারণ সেখানেও একটা মানে স্বাভাবিকভাবে সচেতনতার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো কিভাবে মানে সামাল আদৌ কি আগামী দিনে দেওয়া যাবে দেখুন মানে আগামী দিনে হয়তো যেটা প্রফেসর ধর চৌধুরী বলছিলেন যে আগামী দিনে মানে এক বছর ডাউন দ্য লাইন হয়তো সামাল দেওয়া যাবে আমাদের ইমিডিয়েট এই এক বছরে আমরা কিভাবে পরিস্থিতি সামাল দেব ধরুন দুটো ইন্ডাস্ট্রির কথা আমার খুব মনে হচ্ছে একটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির অনেক জেনারিক ড্রাগস যেটা বেসিক কম্পোনেন্ট সেটা আমরা কিন্তু চীন থেকে ইম্পোর্ট করি ফর ইনস্ট্যান্স এই যে প্যারাসিটামলের এখন যে প্রয়োজন হয়েছে এখন অনেক জায়গায় দেখবেন যে প্যারাসিটামলের আকল প্যারাসিটামল তৈরি হচ্ছে না কারণ ইনপুটটা র মেটেরিয়ালটা বা বেসিক ড্রাগটা ইয়ে থেকে চীন থেকে আমরা আনতে পারছি না সেই অবস্থায় যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির উপর একটা বিশেষ ইম্প্যাক্ট পড়বে নিঃসন্দেহে এটা বলার কিছু নেই দ্বিতীয় ইন্ডাস্ট্রি যেটা কথা যার ইনপুট নিয়ে আমরা চায়না থেকে খুব আসতে পারে বা আসে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি চায়না হচ্ছে হার্ডওয়্যারের জায়গা সেইখান থেকে যে কিটগুলো আসবে হ্যাঁ কম্পিউটারের কিট হোক বা যে কোনো ইলেকট্রনিক ইকুইপমেন্টের কিট হোক সেই কিটগুলো যদি না আসে অ্যাসেম্বলিং যেটা ভারতবর্ষে হচ্ছে বা পৃথিবীর অন্যান্য প্রান্তে হচ্ছে সেটা কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে এই এখন যদি আপনি মনে করেন পৃথিবীকে একটা পৃথিবীর পুরো প্রোডাকশনটাই বা আদান প্রদানটা একটা নেটওয়ার্কের মধ্যে দিয়ে গ্লোবাল যেটাকে অর্থনীতির পরিভাষা গ্লোবাল প্রোডাকশন নেটওয়ার্ক বলে এক দেশ থেকে আমরা জিনিস কিনি অন্য দেশে সেটাকে অ্যাসেম্বল করি থার্ড দেশে আমরা হয়তো বিক্রি করছি তাহলে আমরা চায়না থেকে ইনপুট পাচ্ছি না আমাদের যোগান পাচ্ছি না র মেটেরিয়াল পাচ্ছি না ক্যাপিটাল গুডস আসছে না মেশিনারি আসছে না আমরা আমাদের দেশের প্রোডাকশন প্রসেসটা হয়তো হল্টেড হয়ে যাবে সাময়িকভাবে হলেও হল্টেড হয়ে যাবে এবং হল্ট হওয়ার পরে আমাদের যে প্রোডাকশন বা আমাদের যে সামগ্রী আমরা তৈরি করার কথা সামগ্রীটা তৈরি হচ্ছে না আমরা যে বিশ্বের বাজারে সেটাকে নিয়ে যাব এক্সপোর্ট হিসেবে সেটাও আমরা করতে পাচ্ছি না তাহলে এই যে লেনদেনটা একজনের কাছে কিনে আমরা ভ্যালু অ্যাড করে আমরা বিশ্বের বাজারে যেটা ছাড়ছি পুরো এই সাপ্লাই চেনটাই কিন্তু টেম্পোরারিলি ফর দ্য টাইম বিং ডিসরাপ্টেড হবে এবং যারা কিনবে ধরুন আমাদের জিনিস যারা কিনবে তাদের তো হাতে ইনকাম থাকতে হবে আমাদের জিনিস কেনার জন্য সেখানে যদি করোনা ভাইরাসের ইম্প্যাক্ট ইউরোপ ইউরোপ যেখানে সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হয়েছে ইউরোপের বাজারের যদি একটা ধস নামে বা নেমেছে অলরেডি সেইখানে যদি তারা যদি আমাদের জিনিসপত্র না কিনতে পারে আমাদের জিনিসগুলো যাবে কোথায় এবং এইগুলো এই নেটওয়ার্কটার কথা যদি আমরা মনে না রাখি তাহলে কিন্তু খুব বিপদ কারণ ভারতবর্ষের প্রায় 23% সামগ্রী ইউরোপিয়ান ইউনিয়নে যায় আপনি যদি ইস্টার্ন ইউরোপ নেন আরও বেশি যায় এবং সেইখানে যদি 23% মানে রপ্তানি যদি আমার না যেতে পারছে তারপরে তো অন্যান্য দেশে তো ইয়ে হয়েছে এবং আমাদের রপ্তানি সবচেয়ে বেশি এখন হয় চায়নাতে ইটসেলফ আমরা চায়নাতে অনেক জিনিস রপ্তানি করি আমদানি যেমন করছি তেমনি রপ্তানিও করছি সেটা যদি না হয় তাহলে কিন্তু আমাদের যে ইকোনমিক লিঙ্কেজ ফর দ্য টাইমিং সেটা কিন্তু একদম স্থগিত হয়ে যাচ্ছে এবং আজ যদি স্থগিত হয় এর সঙ্গে কি আমদানি রপ্তানির সঙ্গে আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অনেক সময় লিঙ্ক থাকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে না একই গত 3-4 বছর ধরে ভারতবর্ষে কিন্তু খুব ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের আকার সে মতো অবস্থা তার উপর্যুপরি যদি আপনার এই জিনিসটা অ্যাট্রাক করে তাহলে কিন্তু ফরেন ডাইরেক্ট এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট না হলে আরও গ্লোবাল লিঙ্কেজটা আমরা তো গ্লোবালাইজেশনের যুগে বাস করছি গ্লোবাল লিঙ্কেজটা কিন্তু একেবারে উইকেন্ড হয়ে যাচ্ছে এবং সেইখানে কিন্তু তাহলে কিন্তু মানে সামগ্রিকভাবে পৃথিবীর একটা ডাউনটার্নের কথা ইঙ্গিত রয়েছে সেটা যে নেসেসারিলি সবসময় শেয়ার মার্কেট দিয়েই হবে তা নয় কিন্তু রিয়েল ইকোনমির উপর ইম্প্যাক্টটা শেয়ার মার্কেটের কিন্তু ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগে না
একটা পজিটিভ জিনিস হলে শেয়ার মার্কেট হয়তো ঘুরে দাঁড়াবে, কিন্তু রিয়েল ইকোনমি যদি যতক্ষণ না ঘুরবে সেটা একটা বড় প্রভাব পড়ে। এই প্রসঙ্গে আমি রাজাত আপনার কাছে আসব যে যেখানে বাজারের ভবিষ্যৎ অনিশ্চিত, প্রত্যক্ষভাবে রাজকোষে একটা এফেক্ট পড়ছে। এবং খুব ছোট ছোট ভাবে যদি দেখি, আমাদের এখানে অনলাইন ফুড ডেলিভারি যেটা ছিল সেটা গত কয়েকদিনে প্রায় বড় সড় রকমের ধাক্কা খেয়েছে, কারণ সবাই ভাবছে যে সেখান থেকে কোনোভাবে সংক্রমণ ছড়াতে পারে, মানে সেখানে কর্মসংস্থান হারানোর একটা বড় আশঙ্কা তো তৈরি হচ্ছে বিভিন্ন সেক্টরে। হ্যাঁ দেখুন, এই সময়টাতে জানি না এটা কদিন চলবে, এটা যদি এক মাস দু মাস যদি থাকে তাহলে কর্মসংস্থান হবে, কর্মসংস্থান মানুষ হারাবে, সরকারের রাজস্ব কমবে, এবং রাজস্ব কমার সাথে সাথে দেখতে হবে যে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে সরকারের যেগুলো মানে মানুষের উপরে ডিরেক্টলি বেনিফিট প্রদান করার প্রচেষ্টা রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের আছে। এবং এখন আপনারা জানেন যে রাজ্য সরকারগুলো নিজস্ব কোনো রাজস্ব আদায়ের জায়গা নেই, সবটাই হচ্ছে কেন্দ্রের সঙ্গে, জিএসটি হয়ে যাওয়ার ফলে কেন্দ্রের সঙ্গে শেয়ারিংয়ের ব্যাপার রয়ে গেছে। এবং সেখানে যদি দেখা যায় যে ঠিক মতন রাজস্ব আসছে না এবং রাজ্যগুলোর আয় কমে যাচ্ছে, তারপরে তাদের যে মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের যে কমিটমেন্টগুলো আছে সেখানেও আঘাত পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। সুতরাং কিন্তু কদিন চলবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইটা যদি যদি এক মাস দু মাস পরে থেমে যায় তাহলে আবার ইকোনমি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থেকে যাচ্ছে। আবার এটাও খেয়াল রাখতে হবে যে সারা ভারতবর্ষে আসার কতগুলো দেখুন ব্যাপার রয়ে গেছে, সারা ভারতবর্ষে রয়েছে বাট কিন্তু সব জায়গায় ছড়ায়নি, এবং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্ল্যানিংটা ঠিক সেভাবেই করতে হবে যেখানে আমাদের আতঙ্ক ছড়ায়নি সেখানে যদি আমরা উৎপাদন ব্যবস্থাকে যদি ঠিক রাখতে পারি কিনা, বুঝতে পারছি। এই অ্যাডভান্টেজ তো আমাদের রয়ে গেছে, সেই জায়গাগুলোকে চিহ্নিত করা, সেখানকার যে কোয়ারেন্টাইন সিস্টেমটাকে আরও স্ট্রং করা, এবং সেখানে আমরা উৎপাদনকে কিছুতেই নষ্ট করতে দেবো না, সেখানে উৎপাদন আমরা করবো। চীনের এই বিপর্যয় মানে আমাদের কিছু সুযোগ, কারোর প্রশ্নস্ত কারোর সর্বনাপ্তের আছে, সুযোগটা তো আমাকে নিতে হবে। এবং যদি সেটা যদি দেশের ভেতরে অসুবিধা হয় আমাদের বাইরে কোনো দেশে বিনিয়োগ করলে আমরা সেটা করতে পারি কিনা, এই ধরনের ভাবনা চিন্তা আমরা কিন্তু সেভাবে ভাবিনি। চীন যেরকম ভেবেছে যে অন্য দেশে এই বিপদ আছে আমরা এই সময় ঢুকে পড়বো, চীনের সব জায়গাতেই আমি চীনে গিয়ে চমকে গেছি যে সেখানেও আমাদের দেশের প্রতিমা তৈরি হচ্ছে, গণেশের মূর্তি তৈরি হচ্ছে, ওরা গিয়ে খোঁজ নিয়ে আসছে বেশ বিদেশের গিয়ে কী কী জিনিসের একটা মানে চাহিদা আছে, আমি সেই জিনিসের তৈরি করছি। সুতরাং আমাদের যদি সেরকম আমাদের সুযোগ সন্ধানী হওয়াটা দরকার, যারা দেশের পরিকল্পনা করছেন তাদের এই ধরনের সুযোগ সন্ধানী মনোভাবটা যদি থাকে যে একটা বিপর্যয় চীনে রয়েছে, নানান জায়গায় রয়েছে, আমাদের বিপর্যয় সর্বত্র নেই, আমাদের বেশ কিছু জায়গায় এখনও নিরাপদ আছে, সেই জায়গাগুলো আমরা প্রোডাকশন ব্যবস্থাকে মানে সেখানে যেটা চালু রাখতে পারি কিনা, সেখানে শিফট করতে পারি কিনা, এবং সেখান থেকে আমরা সারা যোগান দিতে পারি কিনা, সুযোগ তো এসে যাচ্ছে, সেইগুলো আমাদের ভাবনা চিন্তা করার অত্যন্ত প্রয়োজন। আমি দেখুন আমি হতাশবাদী একেবারেই নই, আমি জানি একটা বড় সমস্যা, এবং সমস্যা আছে বলেই আমাদের আরো জোর কদমে লাগতে হবে, কোথাও না কোথাও সমাধানও থাকবে। এক্স্যাক্টলি, সমাধান তো আসবেই যখনই সমস্যা পৃথিবীতে, আজকে যদি সমস্যা না থাকতো আজকের পৃথিবী হতে পারতো না, সমস্যা থেকেই তো আজকের এই পৃথিবী তৈরি হয়েছে। সমস্যা মানেই হচ্ছে নতুন গবেষণা, নতুন চিন্তা, নতুন প্রযুক্তি, আজকের আমরা এই জায়গায় চলে এসেছি। সুতরাং ভয়ের কিছু নেই, আতঙ্কের কিছু নেই, কিন্তু আমাদের সঠিক নেতৃত্ব যারা নেতৃত্বে জায়গায় আছেন তাদের কিন্তু এখনই হচ্ছে তাদের অপরচুনিটি, কীভাবে কী কী করতে হবে তাদের সেটা বলা দরকার, নেতৃত্ব দেওয়ার দরকার, অহেতুক আতঙ্ক মুশকিল, সেটা যেটা না হয় সেটাই অত্যন্ত দেখার প্রয়োজন। আমি সন্ধ্যা এই জায়গা থেকে জানতে যাব, আমাদের রাজ্যে প্রথম মানে করোনা ভাইরাস ডিটেক্ট হয়েছে, তো সেক্ষেত্রে সচেতনতাটা তো একটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যিনি যার ধরা পড়েছে তাকে বহুবার মানে আইসোলেশনে যাওয়ার কথা বলা হয়েছিল, তার পরিবারকেও বলা হয়েছিল, কিন্তু এই যে যদি একটু সচেতন তিনি হতেন তাহলে কি মানে খুব কি ক্ষতি হয়ে যেত? না অবশ্যই নয়, ক্ষতি তো হতোই না, বরঞ্চ ভালো হতো। আজকে এই যে যাকে ধরা হয়েছে মানে যিনি এফেক্ট হয়েছেন আর কি, তার সাথে এখন তার বাড়ির আমি আজ খবরের কাগজে পেলাম তার বাড়ির চার পাঁচজন আরও এফেক্টেড, দুজন ড্রাইভার, তার বাবা, তার মা, তাদেরও সাবধানে রাখতে হচ্ছে, তাদেরও কোয়ারেন্টাইনে রাখতে হচ্ছে। তো এই ব্যাপারটা থাকতো না যদি ভেরি ফার্স্ট ডে যখন ওনাকে আমরা ডিটেক্ট করলাম যে উনি এফেক্টেড, তখন সে যদি চলে যেত, এই ব্যাপারটা আমাদের ভারতবর্ষে খুব টাফ ব্যাপার আর কি। ওই জন্য আমি ওনাকে করে বলছি, সব ব্যক্তি স্বাধীনতা নিয়ে ভাই আমার হয়েছে, তবু আমি রাস্তা দিয়ে ঘুরবো, যেহেতু আমার ব্যক্তি স্বাধীনতা, আমি স্বাধীন ভারতের নাগরিক। আরে তোমাকে নাগরিক তো আমরা সেই জন্য, তুমিও বেঁচে থাকো, 500 নাগরিককে তুমি বাঁচার অধিকার দাও, সেই জন্যই এইটা করা। তাতে যদি না শোনে তো কিছু বলার নেই, তো মানুষকে তো আর মেরে ফেলা যায় না, কিন্তু
যেটা উনি করেছেন আমরা ধিক্কার জানাই তাকে, যে যদি আজকে যদি আনি চলে যেতেন আজকে সারা বিশ্বতে বাংলার নামটা উঠে এসছে এই জন্য যে আজকে কালকে গতকাল পর্যন্ত কোনো ডিটেক্ট ছিল না এই করোনা ভাইরাসের। আজকেই শুধু কাল গতকাল রাত্রিরে ডিটেক্ট হয়েছে একটা করোনা ভাইরাসে মানে আক্রান্ত কলকাতায়। তো এই ব্যাপারটা যদি না হতো তাহলে তো হতো না, রাজনৈতিকভাবে আমরা আরও ভালো জায়গায় থাকতাম। এখন আরও যে আমাদের 22-23টা রাজ্য আছে সেখানে আমরা আজকের ডেটে প্রথম জায়গায় স্থান ছিলাম যে আমাদের কোনো এফেক্ট নেই। সেই ব্যাপারটা মানুষ এই মানুষের জন্য কিছু কিছু মানুষের ভুলের জন্য, আমি দোষ বলবো না, ভুলের জন্য অনেক যা সচেতনতার অভাব সম্পূর্ণ। আমি রাজনৈতিক লোক হিসাবে বলতে পারি আমরা একটু অনলাইনে যাচ্ছি, আমরা বাড়ি বাড়িতে দুটো করে বালতি দিচ্ছি কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে, একটা নীল রঙের একটা গ্রিন রঙের, একটাতে বর্জ্য পদার্থ যেটা সঙ্গে সঙ্গে ডাইলুট হয়ে যায়, একটাতে যেগুলো ডাইলুট হয় না সেই পদার্থ রাখার জন্য। আমি আজকে একটা বস্তিতে গিয়েছিলাম, এখন যেহেতু ইলেকশন খুব কাছে, আমি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর তো আমি একটু ক্যাম্পেনটা খুব হালকাভাবে চালিয়ে যাচ্ছি, দেখলাম সে বালতিতে ওই সব রাখেনি, জল ভরেছে বালতিতে নিয়ে যাচ্ছে ঘরের ভেতর। তো এই যদি সচেতনতা হয় তাহলে কলকাতা কর্পোরেশন কেন ভগবান নেবে এসেও যদি ওদের কোনো জিনিস দেয় তাহলে সেটা করার কোনো সম্ভাবনা নেই। তাই আমি বলি যে এটা ডিসিশনটা ভালো হয়েছে, এবং তার পরবর্তীকালে যে বাবা মাকে এবং আমি দেখলাম কাগজে যেই প্লেনে উনি এসছেন তার সামনের রোতে এবং পিছনের রোতে কারা এসেছিল তাদেরও খোঁজাখুঁজি চলছে। যদি এইগুলো আমাদের দেশের অথবা আমাদের রাজ্যের হয় তাহলে ইমিডিয়েটলি তাদের ওই কোয়ারেন্টাইনে রেখে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত। আমি এটাকে সমর্থন করছি, আমি চাইছি, এবং আরও বলি আবারও বলি যে আমাদের যে ইলেকশনটা পিছিয়ে দেওয়া হয়েছে এটা আমরাই সবাই উপকারী, যদিও আমাদের রাজনৈতিকভাবে একটু ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে সেটা পরবর্তীকালে আমরা জানতে পারব, কিন্তু এই সময় যে সময় মানুষের একটা বিপর্যয় সেই সময় আমরা যদি মানুষের পাশে না দাঁড়াই তাহলে তো মানুষ মানুষ ভাই ভাইয়ের ব্যাপারটা থাকে না। তো সেই জন্য আমি বলি আবারও বলি যে ডিসিশন সরকার নিয়েছে আমরা সমর্থন করছি, আমরা চাইছি এই কোয়ারেন্টাইন কতদিন আপাতত কতদিন থাকবে জানি না, তবুও সরকার বলেছে 15 দিন পর আবার ডিসিশন নিয়ে তখন একটা আমাদের জানাবে। আমরা সবাইকে বলি, আমার বন্ধুদেরও বলি যে এই সময়টাতে মানুষের পাশে থেকে নিজেকে আরও সেফ রেখে মানুষকে সেফ করা যায় সেটা চেষ্টা করলে ভালো হয়। আমরা থাকলে সরকার থাকবে, আমরা থাকলে রাজ্য থাকবে, আমরা থাকলে দেশ থাকবে, দেশ থাকলে আমরা থাকবো, এটাই হচ্ছে ব্যাপার। প্রফেসর রায় মানে খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যারা শেয়ার বাজারের সাথে একটা বড় অংশের মানুষ জড়িয়ে রয়েছে তাদের কপালে তো একটা বড় চিন্তার ভাঁজ পড়েছে, তো সেখানে কি সাজেশন মানে এই অবস্থায় লগ্নিকারীদের কি করণীয়? কারণ একটা প্যানিক তৈরি হয়েছে এবং সেখানে অনেকেই আবার মুনাফা নেওয়ার জন্য শেয়ার বিক্রি করছেন, তো বাইরে থেকে একটা মানে ক্রাইসিস তৈরি হয়েছে এমন অভিযোগ উঠছে। শেয়ার মার্কেটে যখন ধস নামে তখন তো শেয়ার প্রাইসটা সবচেয়ে কম থাকে, সেই সময় কিন্তু লগ্নি করার একদম আইডিয়াল টাইম। হ্যাঁ, আপনি কম পয়সায় কিনবেন, ভবিষ্যতে যখন আবার এটা বাড়তে শুরু করবে তখন আপনি বিক্রি করবেন। এখন তো প্যানিক কি হয়ে আপনি বিক্রি করে দিচ্ছেন, এর ভবিষ্যতে আর কিছু পাবো না। কিন্তু এইটা হচ্ছে ইনভেস্টমেন্টের একদম আইডিয়াল টাইম যে আপনি পয়সাটা ধরে রাখতে হবে, আপনি ইনভেস্ট করে রেখে দিলেন এবং ভবিষ্যতে যখন অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে বা এই করোনা ভাইরাসের ইম্প্যাক্টটা আর মাস দু তিনেক বাদে চলে যাবে তখন কিন্তু মানুষ তখন যেই অর্থনীতি বা শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াতে শুরু করবে তখনই বিক্রি করবেন। এখন আমার মনে হয় যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন বা লগ্নি করেন তাদের কিন্তু এটা লগ্নি করার সময়, বেঁচে দেওয়ার সময় না। এবং প্যানিক হওয়ার যেটা প্রফেসর ধর চক্রবর্তী বলছিলেন যে এখন প্যানিক হয়ে কোনো লাভ নেই, এখন আপনি আপনার যদিও তার উপর দৈনন্দিন জীবন না নির্ধারণ করতে হয়, আপনি টাকাটাকে ধরে রাখুন, যেখানে ইনভেস্ট করেছেন সেখানে রাখুন। তাহলে বহু ভালো সংস্থার শেয়ার যেগুলোর এখন দাম পড়েছে সেগুলোতে মানে লগ্নি করা একদম উচিত, একদম যেসব সংস্থার এবং যেসব ইন্ডাস্ট্রিতে আপনার প্রসপেক্ট রয়েছে, একদম লং টার্ম প্রসপেক্ট রয়েছে, সেই সব ইন্ডাস্ট্রিতে কিন্তু ইনভেস্ট করাটা খুব প্রয়োজনীয়। হ্যাঁ, না হলে কিন্তু বা এখন ভারতবর্ষে শুধু তো শেয়ার মার্কেট নয়, তার সঙ্গে কমোডিটি মার্কেট আছে, তার সঙ্গে কারেন্সি মার্কেট আছে, যেখানে যেখানে এখন কারেন্সি মার্কেট তো ডলারের কি সাংঘাতিক দাম, কারেন্সি মার্কেটে ইনভেস্ট করুক, ধরে রাখুক,
সেইখানে ইনভেস্ট করে যদি আমার, কারণ আমার পোর্টফোলিওটা খালি শেয়ার মার্কেট না, আমার পোর্টফোলিওটা কিন্তু ডাইভার্সিফাইড, এবং আপনাকে রিস্ক অ্যাভার্স হতে গেলে, অর্থনীতি বলে রিস্ক অ্যাভার্স হতে গেলে কিন্তু আপনার পোর্টফোলিওটাকে একদম ডাইভার্সিফাই করে রাখতে হবে, যে একটা জায়গায় ধস নামলে অন্যটা যেন আমাকে আমার আয়টাকে ব্যালেন্স করে রাখে। আমার শেয়ার মার্কেটে ধস নেমেছে কিন্তু কারেন্সি মার্কেট আমাকে যেন দাঁড়াবে, বা অয়েল মার্কেট, অয়েল প্রাইস বাড়ছে, অয়েল মার্কেট, এটাও একটা বিষয় যেখানে ক্রুড অয়েলের দাম কমছে, মানে এটা কি কোথাও একটা ভালো জায়গায় ভারত তাহলে থাকতে পারে মানে আগামী দিনে? দেখুন আমাদের ক্রুড অয়েলে আমাদের ভারতের সঙ্গে লিঙ্কেজটা কোথায়, আমাদের যে ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম যে ইউজের ইনটেনসিটি, সেই ইউজের ইনটেনসিটিটা ভারতবর্ষে সাংঘাতিক বেশি ইম্পোর্টেড ক্রুড অয়েল। এইবার সেই ইম্পোর্টেড ক্রুড অয়েল যেটা রিফাইন্ড হয় আমাদের দেশে এবং ব্যবহার করা হয়, সেইখানে প্রথম প্রাথমিক ইম্প্যাক্ট যেটা হয় সেটা হচ্ছে আমাদের বহির্বাণিজ্যের ওপর, কারণ আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্টস, ব্যালেন্স অফ পেমেন্টস, কারণ এক্সপোর্ট মার্কেট অলরেডি ডাউন, ইম্পোর্টটা যদি, ইম্পোর্ট অফ ক্রুড অয়েলটা যদি, ইম্পোর্ট বিলটা কমে, তাহলে কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টে একটা পজিটিভ ইম্প্যাক্ট হতে পারে, এক। এবং ক্রুড অয়েলের যখন প্রাইস কমে, এনার্জি, ওই ক্রুড অয়েলটা যে যেসব ক্ষেত্রে ইউজড হচ্ছে, যেসব এখন সমস্ত ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে সমস্ত ইন্ডাস্ট্রিতে ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম, ক্রুড অয়েল শুধু না রিফাইন্ড অয়েলও ইউজড হচ্ছে, সেইখানে কিন্তু তার ইউজেজটা হয়তো বেড়ে যেতে পারে। এবং কিন্তু আমাদের মাথায় যেটা রাখতে হবে যে এনার্জি ইউজ মানে আমরা অত্যাধিক ইউজ যেন না, দাম কমছে বলেই অত্যাধিক ইউজ যাতে, সেই সতর্কতাটা আমাদের থাকা উচিত। এনার্জি ইউজ এফিসিয়েন্সি বলে একটা কথা আছে, মানে যার জন্য এখন এই যে বিশ্বজুড়ে গ্লোবাল ওয়ার্মিং বা ইয়ে হচ্ছে, সেইটার দিকে আমাদেরও খেয়াল রাখতে, ওভার ইউজ আমরা যেন এনার্জি না করে ফেলি, কারণ এগুলো তো আপনার সীমিত স্টক। হ্যাঁ, এইটা যদি শেষ হয়ে যায় তখন কিন্তু পৃথিবী ধ্বংসের পথে চলে যাবে। হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিসই কম দাম হোক বেশি দাম হোক, সতর্কভাবে আমরা যদি ব্যবহার করি, সতর্কতা বা একটা অ্যাওয়ারনেস, মানে যেটা করোনা সব ক্ষেত্রে প্রয়োজন। আমি সন্দীপবাবুর কথার রেশ ধরে আমি বলছি যে বম্বে এয়ারপোর্টে এখন যারা নামছেন, কাল থেকে যারা নামছেন, তাদের হাতে একটা স্ট্যাম্প দিয়ে দেওয়া হচ্ছে, দে ইউ হ্যাভ টু বি হোম কোয়ারেন্টাইন ফর মিনিমাম 14 ডেজ, এবং সে যদি ওই স্ট্যাম্প, আর এমন জায়গায় স্ট্যাম্পটা দেওয়া হচ্ছে আপনি হাতটাকে লুকিয়ে রাখতে পারবেন না, বাজারে গেলে হি ইজ লায়াবল ফর পানিশমেন্ট, মানে পুলিশ তাকে ধরে নিতে পারে। এই মানুষ যদি মানে নিজে থেকে সেলফ কোয়ারেন্টাইন না করেন, তাহলে কিন্তু এই পন্থা নেওয়াটা বোধহয় প্রয়োজন, কারণ যাতে এটা স্প্রেড না করে। মানে আমি আরেকটা জায়গায় বললো, কেরালায় তো সবচেয়ে বেশি, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি লোক কেরালার লোক যারা বহির জগতে থাকেন, এবং যাতায়াত আদান প্রদানটা সবচেয়ে বেশি কেরালা, তো প্রচুর কেস ডিটেক্টেড হয়েছে, কিন্তু কেরালা খুব এফেক্টিভলি কন্ট্রোল করেছে, কারণ একদম সমস্ত এয়ারপোর্ট শাটডাউন করে দিয়েছে, যে বাইরে থেকে কেউ কেরালায় ঢুকতে পারবে না যতক্ষণ না রোগ নিরাময় হচ্ছে। এইগুলো বোধহয় কোথায় প্রয়োজন, এবং একটা সতর্কতা, একটা অ্যাওয়ারনেস, এবং প্রত্যেকেই যে আমাকে দামি হ্যান্ড স্যানিটাইজার কিনলে হবে না, আমি তো, আপনি যদি ডেটল দেখেন, ডেটলের পেছনে ছোট ছোট অক্ষরে যেগুলো লেখা থাকে, ওখানে কিন্তু কি নিরাময় হতে পারে, করোনা ভাইরাসের নাম মেনশন করা আছে। ডেটল থেকেও আপনি কিন্তু হাত দিয়ে ধুয়ে, জল দিয়ে, ডেটল দিয়ে হাত ধুয়ে, এটা হচ্ছে বেসিক হাইজিনের প্রশ্ন, যে আমাদের ছোটবেলায় আমাদের বাড়িতে শেখানো হতো খাওয়ার আগে হাত ধুয়ে খাও, নাকে মুখে হাত দিও না, বাইরে থেকে যখন ফিরবে হাত, আমরা খেলে ফিরতাম, মা আমাদের বলতেন যে পা ধো হাত ধো, এই বেসিক জিনিসগুলো যদি আমরা মেনটেন করি, তাহলে কিন্তু আন্তর্জাতিক অর্থ ভান্ডারের মাপে কোন রকম সংশোধন নয়, এটা সংকট, তার এই বার্তায় কতটা আস্থা রাখা সম্ভব লগ্নিকারীদের পক্ষে? না দেখুন, মানে লগ্নিকারীরা তাদের নিজের এতেই চলে। এখন এই লগ্নিকারীদের মধ্যে দু ধরনের লগ্নিকারী রয়েছেন, একদম সাধারণ মানুষ যারা, তারা একটা ভাবে চলেন, এখন
বিপদ হলে তাদের সবচেয়ে বেশি ক্ষতি। আর একটা রয়েছেন যে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স যারা আছে, মানে প্রতিষ্ঠানগত যারা বিনিয়োগকারী আছে। এবং আমাদের এই মুহূর্তে ভারতে যেটা সবচেয়ে ভয় যে যারা প্রতিষ্ঠানগত বিনিয়োগকারী আছেন, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, FII বলি আমরা, তারা কিন্তু ব্যাপকভাবে মানে শেয়ার বিক্রি করে দিচ্ছে। এবং এর একটা প্রতিক্রিয়া কিন্তু আমাদের বিদেশি বিনিয়োগ, আমরা বলছি যে আমাদের বিদেশি বিনিয়োগ বেড়েছে, কিন্তু তারা যদি চলে যায়, বুঝেছেন, তাহলে কিন্তু একটা সংকটের সম্ভাবনা রয়ে গেছে, সেটাকে আমাদের কোনোভাবেই আটকাবার চেষ্টা করতে হবে। আবার হচ্ছে কি, দেখুন, যদি সাধারণ যারা বিনিয়োগকারী আছেন, প্রফেসর সুন্দরভাবে বললেন যে আমাদের ডাইভার্সিফাই করতে হবে, কিন্তু একই সঙ্গে ধরুন যে লোকটা আজকে বিরাট ফল করে গেল, অনেকেরই হয়তো বিপর্যয়, বিরাটভাবে বিপর্যয় আসতে পারে। তাই মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা অতি উচ্ছ্বাসী না হয়ে নট মোর দেন 10-15% আয়ের যদি শেয়ার মার্কেট, এটাই হচ্ছে আমার উপদেশ যে কখনো করবেন না। অনেককে আমি জানি প্রায় আয়ের 80% সিংহভাগ ঢেলে দিচ্ছে শেয়ার মার্কেটে, বিপদ হলে সব শেষ। আপনারা দেখেছেন আমাদের অতীত, বিরাট অতীত রয়ে গেছে বিপর্যয়ের কথা। সুতরাং তাদের এই বিপর্যয় থেকে তাদেরও একটা শিক্ষা নেবার ব্যাপার রয়েছে। এখন দেখুন ব্যাপারটা হচ্ছে যে অনেকভাবেই, অনেকভাবেই কিন্তু আমাদের অর্থনীতিটাকে কিছুটা চাঙ্গা করে দেওয়া যায়। যেমন ধরুন এই যে তেলের দাম কমছে, আরও কমবে, কেননা আজকের যে মডার্ন যে টেকনোলজিতে উৎপাদন হয় সেখানে তেল ভিত্তিক, তেলই হচ্ছে আমাদের এনার্জির। প্রফেসর খুব সুন্দরভাবে বললেন, সৈকতবাবু অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। এখন চীন, আমার ধারণা, মানে আরও উৎপাদন কমাতে বাধ্য হবে, এইসব বিপর্যয়ের ফলে তেলের দাম আরও কমবে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের, আমি বলবো যে আমরা যদি কিনে সেগুলো মজুত করার চেষ্টা, এটা কিন্তু আমি অবাক লেগেছি কেন করে উঠতে পারিনি, বুঝেছেন। আমাদের নাকি 2-3 দিন কি 15-10 দিনের বেশি বোধ মজুত করতে করার ক্যাপাসিটি নেই, কেন সেটা করতে পারছি না, বুঝছেন। হিউজ রিজার্ভ আর কেন, আমি এই সময়ে টাইম এখন যেখানে তোমাদের রাখা যায়, যে জলের ট্যাঙ্কও গাড়ি করবো তেল মজুত করো, যেখানে রাখা যাবে এই টাইম, এইটা বুঝেছি, এই সময় যদি আমি কিনে রাখতে পারি, তাহলে কিন্তু আমার কিন্তু একটা কিন্তু অর্থনীতিকে সময় মতন, মানে এই মুহূর্তে না হলেও সময় মতন চাঙ্গা দেবার কিন্তু সুযোগ থেকে যাবে, বুঝেছেন। তখন বেশ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রতিরোধমূলক ব্যবস্থা যদি এই মুহূর্তে আমরা ভাবনা চিন্তা করি, এখন সুযোগ বেশ কিছু এসেছে, বুঝেছেন। আমি বলবো সোনা বাজারে দাম কমছে, মধ্যবিত্ত যদি ভাবে এই সময় মাপ করতেও পারে। সুতরাং সুযোগ যখন আসে, সেই সুযোগের সদ্ব্যবহার সাধারণ বিনিয়োগকারী এবং সরকারকেও সেটা করা অত্যন্ত প্রয়োজন, তাহলে কিন্তু আমরা অনেক, বুঝেছেন, এই মুহূর্তের সংকট যেটা, সেটা আমাকে কাটাতেই হবে, সেটাতে এই মুহূর্তে কোনো সমাধানের কোনো জায়গা নেই। কিন্তু যেই মুহূর্তে সংকট থেকে বেরিয়ে আসতে পারবো, আমার উত্থানের যে সিঁড়ি সেটা কিন্তু খুব দ্রুত আমি এগিয়ে নিয়ে যেতে পারবো, সেইটা আমাকে ভাবতে হবে যে সেই সুযোগটা আমি কী করে নেব, তার জন্য একটি প্রিপেয়ার থাকা অত্যন্ত জরুরি। তেলের ব্যাপারে এই কারণে বলছি, দেখুন চীনের 50% তেল বাইরে থেকে আনতে হয়, আমাদের প্রায় 60-70% তেল বিদেশ থেকে আনতে হয়। হ্যাঁ, সুতরাং তেলের দাম কমাটা একটা সুযোগ আমাদের দিয়েছে, সুতরাং আমরা কেন সেই সুযোগটা নেব না, সুতরাং এটা ভাবা অত্যন্ত জরুরি। আমি জানি না সরকারের লোকরা কী ধরনের ভাবনা চিন্তা করছে, যদি মানে ভাবনা চিন্তা করতে পারে ক্রুড অয়েল নিয়ে এসে সেটা রিফাইনমেন্ট করা, তাতেও আমাদের লোকের মানে কর্মসংস্থান অন্য নানানভাবে ঘটে যায়, ঘটার সম্ভাবনা রয়েছে। ও মানে যেটা দরকার সেটা হচ্ছে সঠিক পরিকল্পনা, এবং সঠিক পরিকল্পনা যদি আমরা করতে পারি, ভাবনা চিন্তা করতে পারি যে অপরচুনিটিস, অল ক্রাইসিস ক্রিয়েট অপরচুনিটিস, যে অপরচুনিটিস তৈরি হচ্ছে সেগুলোকে কী করে আমি ব্যবহার করবো, ট্যাপ করবো, বুঝেছেন। এবং একই সঙ্গে আমার লোকাল প্রযুক্তি কী করে উন্নয়ন করা যায়, সবসময় বিদেশি প্রযুক্তি নিয়ে আমি কিন্তু এগোতে পারবো না। আজকে চীন এগিয়েছে, একটা বড় রিজন তারা নিজেরা টেকনোলজি তৈরি করেছে। অবাক লাগে আমাদের দেশে, আপনি যদি দেখেন যে আমরা পেটেন্ট সেভাবে, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা সেভাবে গবেষণা করি করি না, সে ধরনের পেটেন্ট আমরা তৈরি করি না, সবটাই আমরা কিন্তু বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল। এবং অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে, বিরাট টাকা লয়্যালটি বাবদ আমাদের চলে যাচ্ছে। তখন এখন সুযোগ এসেছে, এই কিন্তু ক্রাইসিস আমাদের বলে দিচ্ছে আমাদের নিজেদের প্রযুক্তি তৈরি করতে হবে, যা বুঝতে পারছেন। তার ফলে কি আমরা এই ধরনের আন্তর্জাতিক কোনো সমস্যা আসলে সেটাকে আমরা ট্যাকেল করতে পারব। সুতরাং সেই ধরনের ভাবনা চিন্তা কিন্তু আমাদের আজকের, আজকে মোটিভেশন করার সময় এসেছে, মানুষকে বোঝানোর সময় এসেছে, দেশের মানুষকে শপথ নিতে হবে যে একটা বিপদ, বিশ্বজুড়ে বিপদ, এই বিশ্বজুড়ে বিপদ কিন্তু আমাদের কাছে কিন্তু একই সঙ্গে একটা বিরাট বড় বার্তা, বড় বার্তা, সেই সুযোগটাকে আমরা কী করে গ্রহণ করব। প্রফেসর, সেক্ষেত্রে মানে অর্থনীতির ভাষায় এইরকম একটা ক্রাইসিস পিরিয়ডে কী কী করণীয় বা কোনভাবে এগোনো উচিত বলে মনে করেন? দেখুন, ক্রাইসিস পিরিয়ডে
সরকারের যে কোনো সরকারেরই দুটো পন্থা থাকে। একটা হচ্ছে যে ক্রাইসিসকে মোকাবিলা করার জন্য একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সেটা অন দ্য গ্রাউন্ড কাজ করবেন, এবং যেভাবে কোয়ারেন্টাইন করা হচ্ছে বা ওষুধের যোগান এই সমস্ত টিম অফ ডক্টরস, হ্যাঁ সব রেডি রাখা, টিম অফ প্যারামেডিক্যাল স্টাফ সমস্ত, বা এই যে ডায়াগনস্টিক কিট থেকে শুরু করে এর সাপ্লাই সমস্ত, এটা অন দ্য গ্রাউন্ড মোকাবিলা করার জন্য, ডিজাস্টার মোকাবিলা করার জন্য। অন্যদিকে যেটা করা উচিত, যে সরকারের দেখা উচিত যে আমাদের পরবর্তীকালে সুযোগটা কোথায়, এবং এসব জায়গায় ইনভেস্টমেন্ট করা। কারণ এই এমতো অবস্থায়, এই রকম অবস্থায় কোনো প্রাইভেট এজেন্সি এসে কখনোই আপনার ইনভেস্টমেন্ট করবে না। প্রাইভেট এজেন্সি কখন ইনভেস্ট করে, একজন প্রাইভেট ইনভেস্টর কখন এসে ইনভেস্ট করে, যখন সে জানতে পারে যে তার একটা মুনাফার জায়গা রয়েছে। এবং যখন একটা গ্লোবাল ডাউনটার্ন, একটা ভারতবর্ষের ইকোনমিক ডাউনটার্ন, এই ইকোনমিক ডাউনটার্নের সময় কোনো প্রাইভেট, এবং এই যে প্রফেসর ধর চক্রবর্তী বললেন যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা বেরিয়ে যাচ্ছে, ইভেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যারা করেন, ইকুইটি ইনভেস্টমেন্ট করেন, তারাও কিন্তু আসবেন না যতক্ষণ না তারা ব্যবসা করতে নেমেছেন, তারা যতক্ষণ মুনাফার আলো না দেখতে পাচ্ছেন তারা কিন্তু, তারা গুড স্যামারিটন হয়ে কেউ ইনভেস্টমেন্ট করবেন না। তাহলে কোথায় কাকে ইনভেস্টমেন্ট করতে হবে? সরকারকে ইনভেস্টমেন্ট করতে হবে। সরকারকে যেমন বেসিক হেলথে ইনভেস্টমেন্ট করতে হবে, সেটা প্রাথমিক জায়গা, কিন্তু সরকারকে আরও কিছু ইনভেস্টমেন্ট দেওয়া। সাপ্লাই চেনে অনেক জায়গায় ডিসরাপশন হয়েছে এই করোনা ভাইরাসের জন্য, সেইটা যাতে রেস্টোর্ড হয়, রেস্টোরেশন অফ দ্য নর্মাল ইকোনমি, সেই জায়গায় কিন্তু সরকারকে ইনভেস্ট করতে হবে। সেটা প্রাদেশিক সরকার, রাজ্য সরকার হোক, রাজ্য সরকারের যতটুকুন ক্ষমতা, ক্ষমতার জায়গা সেই জায়গায় রাজ্য সরকার করবেন, কেন্দ্রীয় সরকারের যেখানে ক্ষমতার জায়গা সেখানে কেন্দ্রীয় সরকার করবেন, কিন্তু সরকারের বিনিয়োগটা হচ্ছে প্রধান বিনিয়োগ এ মত অবস্থায়। যদি এক বছরের মধ্যে, মানে করোনা ভাইরাসের প্রকোপ, করাল প্রকোপ চলে যাওয়ার পর এক বছরের মধ্যে যদি অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হয়, তাহলে কিন্তু সরকারি বিনিয়োগ হচ্ছে প্রধান। এবং সরকারি বিনিয়োগ, আগেকার দিনে যেরকম সরকারি বিনিয়োগ হতো, এটা খুব পুরনো কথা, আগেকার দিনে সরকারি বিনিয়োগ যেরকম, যে সরকার চিরুনি থেকে পেন সমস্ত কিছুতে, সরকার হোটেল থেকে সমস্ত, সরকারের কোথায় কোথায় এখন হচ্ছে, কোথায় কোথায় ডিসরাপশন হয়েছে, সেই ডিসরাপশনগুলোকে আইডেন্টিফাই। একটা ডিসরাপশন প্রফেসর ধর চক্রবর্তী বলেন যে তেল মজুত করা। এই সময় তেল, এখন তেলের বাজারও পড়ছে, তেল কিনে নিয়ে এসে রিফাইন করে তেল যদি মজুত করা যায়, যাতে প্রোডাকশন চেনে যে ডিসরাপশনটা হয়েছে, তেল যোগান দিয়ে, এনার্জি সাপ্লাই দিয়ে সেটা যেন আবার রিস্টোর করা যায় অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। আপনার মালবাহী জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না, সমস্ত বন্ধ হয়ে গেছে, এই প্রোডাকশন এবং ট্রান্সপোর্টেশন অফ গুডস এবং সার্ভিসেস পরে, পরবর্তীকালে রেস্টোরেশনের পরে এইগুলো যেন কুইকলি রিজিউম করে। এই এই খুব স্বাভাবিকভাবে কাঁচা মালের দাম বাড়বে, সবজির দাম বাড়বে, সমস্ত পুরো মানে এসেনশিয়াল কমোডিটিস উপর এই প্রভাবটা পড়বে। ধরে নিন যে গ্লোবালি যে আমাদের র ম্যাটেরিয়ালস আমরা আনি বা ক্যাপিটাল গুডস আনি বা মেশিনারি আনি, সেইগুলো কিন্তু প্রধানত যদি আমরা চায়না থেকে এনে থাকি, সেটা কিন্তু রেস্টোর্ড হতে, চাইনিজ যদি, আমরা কিচ্ছু জানি না চায়নাতে কিভাবে ডিসরাপশন হয়েছে, আমরা ধরে নিচ্ছি যদি, আমরা ওয়ার্স্ট সিনারিও যদি ধরে নিই যে চায়নায় ব্যাপকভাবে ডিসরাপশন হয়েছে, তাহলে কিন্তু সেটা রেস্টোর হতে চায়নাতেও সময় লাগবে, যতই অ্যাডভান্স টেকনোলজিতে। সেই মতো অবস্থায় আমাদের প্রোডাকশনকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, রেস্টোর করতে পারি, ইন দ্য অ্যাবসেন্স অফ চাইনিজ ইনপুটস, র ম্যাটেরিয়ালস অ্যান্ড ইনপুট, সেটা কিন্তু যারা প্ল্যানিং করেন তাদের মাথায় রেখে কিন্তু এটাকে এগোতে হবে। এই জায়গা থেকে আমি একটু রাজনৈতিক প্রশ্নে চলে যাব সন্দীপ দা। আমরা দেখেছি রাহুল গান্ধী, তিনি কিছুদিন আগেও বলেছেন এবং গতকালও বলেছেন যে 6 মাসের মধ্যে একটা অর্থনৈতিক বিপর্যয় আসতে চলেছে, সেখানে তার ইঙ্গিত ছিল কিছুটা দেশের প্রধানমন্ত্রীর দিকে, যে তাহলে কি করছে বা কি প্ল্যানিং করছে, যদি না পারেন তাহলে দেশের বড় বড় তাবড় তাবড় অর্থনীতিবিদরা রয়েছেন তাদের সাহায্য নিচ্ছে, কি করা উচিত, কি বলবেন? না অবশ্যই আমি এনাদের সাথে একমত, যেটা বললো যে দিস ইজ দ্য রাইট টাইম, উনি বললেন যে এই সময় শেয়ার বাজারের দাম কমে যাচ্ছে, এই সময় যেমনি সাধারণ মানুষের দরকার যে শেয়ার একটু কিনে রেখে দাও, যারা মানে পারবে আর কি শেয়ার কিনে রেখে, পয়সা ইনভেস্ট করে শেয়ার কিনে রেখে, সেরকম উনি বললেন যে চায়না যে এরকমভাবে একটা ডিজাস্টারের ভেতর আছে,
এই সময় যে চাইনিজ জিনিস অথবা চাইনিজ টেকনোলজি এইগুলো যদি আমরা গ্যাপ করে নিতে পারি এবং তাতে যদি আমরা আমাদের নিজেদের প্ল্যানটাকে ইনভেস্ট করতে পারি তাহলে আমাদের একটা লাভই হবে ক্ষতি হবে না তো সেইভাবে আমি আমিও চাইছি যে রাহুল গান্ধী যেটা বলেছে সেটা আমার মনে হয় না খুব একটা কিছু খারাপ বলেছে দিস ইজ দ্য রাইট টাইম কিছু কিছু জায়গা থেকে চায়না থেকে কি আজকে ইতালি ইতালিও একটা বড় ধ্বংসের মতো অবস্থা ওখানে আমি যা কাগজে দেখলাম যে 4 কোটি থেকে 5 কোটি মানুষ টোটাল জনসংখ্যা তার ভেতর 3,000-4,000 লোক মরে গেছে আমাদের এখানে একটা লোক মারা গেলে একটা লোক মারা গেলে মনে হয় যেন হঠাৎ একটা কমে গেল তো এই ইতালিতে অনেক চামড়ার ব্যবসা ইতালি শ্রেষ্ঠ ভারতবর্ষ এই পৃথিবীতে চামড়া ব্যবসা ইতালিতে শ্রেষ্ঠ তাহলে আমরা যদি সেই জায়গাগুলোতে একটু নজর দিতে পারি সেই জায়গাগুলোতে আমরা গ্র্যাপ করতে পারি তাহলে তাহলে ভারতবর্ষ আজ প্রথম না হতে পারে কিন্তু ওই যুদ্ধের জায়গায় মানে এর জায়গায় মোকাবিলার জায়গায় চলে আসতে পারবে তো আমি মনে করি যে রাহুল গান্ধী কথাটা খারাপ বলেনি তবে আমাদের প্রধানমন্ত্রীকে সেই জিনিসগুলো একটু নজর দিয়ে একটুখানি প্রেশার দিয়ে যদি করতে পারেন সেটা তাহলে আমার মনে হয় ভারতবর্ষের পক্ষে এটা ভালো ওনারা ইকোনমিস্টরা বসে আছে ওনারা আমার থেকে আরও ভালো বলতে পারবেন তো আমি এটা আমার ছোট্ট ধারণায় এইটাই হচ্ছে যারা উনি বলেছেন এইগুলোর উপর দিস ইজ দ্য রাইট টাইম পুরো গ্র্যাপ করে নেওয়ার জন্য গ্র্যাপ মানে এই নয় যে আমি কেড়ে নেবো অথবা এ করে নেবো ওইগুলো হ্যাঁ সঠিক এ করাটা আমাদের দরকার আছে আচ্ছা অর্পিতা আমার একটা বলার একটা জিলি জায়গা ছিল যে আমি দেখেছি চীনেতে যে যে চাইনিজ যে ট্র্যাডিশনাল মেডিসিন সেটা মানে সেটা খুবই ডেভেলপড এবং তারা মডার্ন মেডিসিনের যে এথিক্স আছে সেটা ফলো করে না তার ফলে তাদের অনেক ধরনের মানে আনসার টু মানে ডিজিজ রয়েছে যেমন সার্চের সময় আমি শুনতাম বা ফ্যাক্ট যে যখন যে লোকটা টার্মিনাল ডিজিজে আছে সে মানে ন্যাশনাল প্রপার্টি হয়ে যায় অর্থাৎ তার উপরে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা যায় মডার্ন মেডিসিন মডার্ন এথিক্স এটা অ্যালাউ করে না এবং তার ফলে চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিনে আনসার আছে ওরা কিন্তু বডিটার উপরে নানান গবেষণা করে মানে ওষুধ তৈরি করছে চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন আমার যেটা মনে হয় যদি কোনো কারণে আমাদের দেশে এপিডেমিক ছড়িয়ে পড়ে বুঝেছেন মডার্ন মেডিসিনে সেখানে যদি জায়গা না থাকে চায়নার সঙ্গে যদি আমরা চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন তার কোনো আমাদের বাজার নেই এখানেতে আমরা যদি তাদের সঙ্গে যোগাযোগ করি তাদের মেডিসিনের ব্যাপারটা আমরা বুঝতে পারি এখানে মার্কেট তৈরি করতে পারি এবং উল্টো দিকে আমাদের হোমিওপ্যাথির কোনো ব্যাপার মার্কেট সেখানে দেখি না আমাদের আয়ুর্বেদের কোনো মার্কেট চায়নায় দেখি না আমরা যদি বলতে পারি যে দেখো এই হোমিওপ্যাথি এত কম খরচে তোমার অসুখ বিসুখ সারতে পারে আয়ুর্বেদ হ্যাঁ সেটা একেবারে বেশ ক্ষতি করবে না তুমি এইগুলো দেখতে পারো এবং এই এই দুটো যদি একটা যদি আমরা যদি সেভাবে ভাবনা চিন্তা করতে পারি তাহলে হয়তো কি যে ওদেরও মেডিসিনটা আমরা ব্যবহার করতে পারবো তারও একটা সম্প্রসারণ ঘটবে আবার আমাদেরও এই মেডিসিনের কিন্তু এখন একটা সুযোগ এসেছে কিন্তু যে ভাবনা চিন্তা করা এবং যে সবাই সবাইকেই নিয়ে চলা আমার যে জিনিসটা ভালো আছে সেটা ওকে জানানো মডার্ন মেডিসিন করছে কি যে এখন মানে ওই সমস্ত লোকাল যে সমস্ত জিনিসগুলো আছে তার কিন্তু সম্প্রচারণ করতে দিচ্ছে না কিন্তু তারও কিন্তু একটা জায়গা রয়ে গেছে সেটা আমি বলবো যে এই মুহূর্তে যদি সেই ভাবনা চিন্তা যদি করা যায় যে তাহলে হয়তো হয়তো উপকার আসতে পারে চায়না যে সার্সটাকে কমপ্লিট করে এটাকে বিরাট কন্ট্রোল করতে পেরেছিল কেননা চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন আমি যখন চায়নায় ছিলাম দিত আমাকে সে সমস্ত হার্বাল পোকামাকড় হ্যান তা সিদ্ধ করে খাও আমি জানি আমার তো হয়নি আমি তো ছিলাম সেখানে হয়নি বহু মানুষ সেটাখান থেকে মুসলিম নিষ্কৃতি পেয়েছে আমাদের হতে পারে আমরা যদি সেই ধরনের কোনো ধরনের ওদের সঙ্গে যোগাযোগ করা জানার চেষ্টা করা এবং সেটা এখানে মার্কেট তৈরি মার্কেট যদি হয় এবং আমাদের প্রোডাক্টে যদি মার্কেট যদি আমরা পেতে পারি তাহলে লাভবান হতে পারি প্রফেসর রায় আমার তো মনে হয় যে ওই টু প্রং বা দুদিকে একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট একদম লোকাল লেভেলে এবং তাতে যদি আমাদের হাতে ছাপ মেরেও কোয়ারেন্টাইন করতে হয় আমাকে আমার কিন্তু এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোটা হচ্ছে প্রাথমিক জরুরি রাস্তায় কথা বলতে বলতে থু করে থুতু ফেললাম এইটা সবার আগে বন্ধ করা উচিত হ্যাঁ এবং সংক্রমণ কিন্তু এই জায়গাগুলো থেকেই হয় মানুষের মধ্যে যদি এই সচেতনতাটা না আসে তাহলে কিন্তু খুব মুশকিল মানে একেবারে সেই গ্রাসরুট লেভেল একদম গ্রাসরুট এবং আমার মনে হয় যে সন্দীপ বাবুর এখন ইলেকশন মোডে রয়েছে না যে সচেতনতার জায়গা কর্পোরেশন ইলেকশনের আগে যে কিছু হোর্ডিং সারা কলকাতা শহরে সারা জেলায় যদি দেওয়া যায় যে যেখানে সেখানে থুতু ফেলবেন না বা ইয়ে এইটা যদি এবং
জল দিয়ে আপনি বাড়িতে বেসিক ডেটল সাবান দিয়ে ডেটল সাবান করণীয় কি করা উচিত নয় লাইফ বয় সাবান দিয়ে হাতটা রেগুলার ধোন তাহলেই কিন্তু সংক্রমণের চান্সটা অনেকটা কমে যাবে এখন যেটা মেইন প্রয়োজন ভবিষ্যতের কথাটা তো ভাবতেই হবে কিন্তু এখন যেটা এট দ্য গ্রাউন্ড লেভেল এটা যেন আর না ছড়িয়ে ছড়িয়ে যায় এইটা বোধহয় আমাদের খুব প্রয়োজন কারণ ডিজাস্টার হওয়ার আগে যদি আমরা ডিজাস্টারটাকে অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু এবং তার জন্য আশু প্রয়োজন এই যে যে ভদ্রলোক লন্ডন থেকে এসে সারা কলকাতা ঘুরে বেড়ালেন তার যে শিক্ষিত মানুষ তিনি যে সচেতন নন এই সচেতনতা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাওয়ার জায়গা রয়েছে একদমই তাই সন্দীপদা যদিও আমাদের আজকের আলোচনার বিষয় যে কিভাবে অর্থনীতির উপর থাবা বসাচ্ছে এবং আগামী দিনে এর ফল কতটা সুদূরপ্রসারী হবে কিন্তু জনপ্রতিনিধি হিসাবে একদম আমাদের রাজ্যের মানুষের কাছে কি বার্তা দিতে চাইবেন এই সচেতনতাকে কেন্দ্র করে না আমি নিশ্চয়ই আমি বার্তা মানুষকে দেবো যে সচেতনতাটাকে মানে এই মুহূর্তে সামনে রেখে প্রত্যেকটা মানুষকে আরও সচেতন হতে বলতে হবে যে এক্ষুনি উনি বললেন যে রাস্তায় থুতু ফেলছে একটা অথবা আপনার টয়লেটে চলে গেল রাস্তার একটা টয়লেটে চলে গেল রাস্তায় টয়লেট থাকলো ঠিক আছে কিন্তু আমি সেই বলে সেই টয়লেটে চলে গেলাম অথবা রাস্তায় থুতু ফেললাম অথবা পান খেয়ে পানের পিকটা ফেললাম রাস্তায় তো এইগুলো খুব সাধারণ এটা তো মানে খুব ভালো পদক্ষেপ যে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এটা খুবই ভালো ভালো পদক্ষেপ কোথাও আমাদের একটা রেস্ট্রেন আনা দরকার এই জায়গাটা যদি আমরা ধরে নিতে পারি এই যে এই ভীতিটা একটা ভীতি তো হয়েছে সারা শহরের উপরে একটা ভয়ের ছাপ দেখা যাচ্ছে এইটাকে যদি আমরা এই এনক্যাস করতে পারি প্রত্যেক মানুষ এই ভয়ের ব্যাপারটাকে যদি ধরিয়ে দিয়ে এদের সচেতনতা আমরা যদি বাড়িয়ে দিতে পারে তাহলে আমি মনে করব যে পরে চলে যাওয়ার পরে মনে করব বাংলা কিছু না পাক অন্ত সচেতনতাটা পেয়েছে একদম তো ওই জন্য আমি বলি যে ফার্স্ট মানুষের প্রথম হচ্ছে সচেতন করা আমি অনেক সময় দেখেছি আমরা তো বিশেষভাবে এগুলো বুঝতে পারি রাজনৈতিকভাবে একটা কাগজে আমি লেখা দেখালাম আমি এক তৃণমূলের কর্মী আমি বলি একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা লেখা দিলাম আমি সেইটাই দেখলাম কিছুক্ষণ পরে ওখানে একটা তেলে ভাজা বেগুন ওই ভাজা খেয়ে সেটা পেয়েছে মানে সচেতনতা যে কোন জায়গায় গেছে তো বর্জ্যটাকে বর্জ্য হিসেবে উচিত করা উচিত এক্স্যাক্টলি তো অন্তত এই জায়গাটা যদি আমরা এই করোনার কে সামনে রেখে যদি এগোতে পারি যদি দুটো স্টেপও এগোই তাহলে মনে করবো যে আমাদের একটা কারণ সরকারের পক্ষে আমরা নিজেরা যদি সচেতন হই না সরকারের পক্ষে অনেক অনেক সুবিধা অনেক সুবিধা হয়ে যায় আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি আমার বাড়ির কাজের লোক যেদিনই তারা টিভিতে দেখতে শুরু করেছে বা ফোন করলে ফোনে এমএ ইয়েটা আসছে এসে আমাকে বলছে দাদা আমাকে তারা ট্রেনে করে আসে দাদা আমাকে একটা মাস্ক কিনে দেবে আমি তাকে কিনে দিলাম মাস্ক আমার মেয়ের জন্য যেরকম মেয়ে কলেজ যায় বলে তাকে মাস্ক কিনে দিলাম তখন কলেজ বন্ধ হয়নি মানে প্রত্যেকের মধ্যে এই সচেতনতা দরকার মানে সমস্ত স্তরের মানুষের মধ্যে একদম না হলে খুব মুশকিল এবং আমরা নিয়মই করে দিচ্ছি আমাদের বাড়ির কাজের লোক যখন বাড়িতে ঢুকছে স্যানিটাইজার হয়তো পাচ্ছি না কিন্তু সাবান রয়েছে সাবান দিয়ে জল দিয়ে তুমি হাতটা আগে ধুয়ে এবং জামা কাপড় পরে বাইরে থেকে যেটাতে এসছো সেটাও ছাড়ো ছেড়ে বাড়িতে কাজের জন্য জামা কাপড়টা পরো যাতে ট্রেনের সংক্রমণটা তুমি বাড়িতে বয়ে নিয়ে না একদমই তাই আমাদের সময় শেষ আমাদের আলোচনা আজ এখানেই শেষ করতে হবে অনেক ধন্যবাদ আপনাদেরকে খুব স্বাভাবিকভাবে যেখানে করোনা আতঙ্কে ব্যাহত হচ্ছে জনজীবন এবং গত দু তিন দিনের মধ্যে দেখেছি আমরা আমাদের রাজপথের ছবিটাও বদলে গেছে চাহিদা কমছে যোগান কমছে এবং এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সারাশি চাপে পড়েছে বিশ্বের অর্থনীতি আগামী কদিনের মধ্যে বা আগামী কয়েক মাসের মধ্যে এই যে ধসের ধাক্কা সেটা কিভাবে সামাল দেওয়া সম্ভব সেই বিষয় নিয়ে বহু সন্দিহান কিন্তু এখন অর্থনীতিবিদরা কিন্তু এই বিষয়ে তারা প্রত্যেকেই একমত যে একটা বড় উথাল পাথাল আসতে চলেছে কিন্তু আমাদের এই আলোচনা কোথাও কিন্তু সেই একটা ভয় ধরিয়ে দেওয়ার জন্য নয় আমরা আলোচনার মাধ্যমে একটা সমাধান সূত্র বা একটা দিক খোঁজার চেষ্টা করলাম যে কিভাবে এই মন্দাকে কাটিয়ে ওঠা সম্ভব এবং সর্বোপরি যে বিষয়টি উঠে আসছে যদি সচেতন হওয়া যায় সচেতনভাবে যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেগুলো যদি পালন করা যায় তাহলে কিন্তু অনেকাংশে আমরা প্রত্যেকেই এই যে ভয়ের থাবা করোনার থাবা সেটা থেকে মুক্ত হতে পারবো আজকে সময় শেষ আজকের আলোচনা এখানেই শেষ করছি নমস্কার
Join JIS College of Engineering, a Mark Grade A college, offering admission in engineering and management courses for 2019. For more details, log on to jiscollege.ac.in.